পেজটা খোলার পর থেকে ফেসবুক যে আমার কতভাবে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কোনো কারণ ছাড়াই প্রতিদিনই রিস ডাউন করতেছে তারপরে কিছু লোক পেজে এসে এমন বাজে কমেন্ট করতেছে মনে হচ্ছে যেন আমি তাদের কোন আমলের শত্রু ছিলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমেতে ভালো আছি তো আমি আমার গাছের বেগুন দিয়ে রুই মাছ আর আলু দিয়ে আজকে রান্না করবো তো রুই মাছটা এই যে সুন্দর করে ধুয়ে আমি লবণ হলুদ আর মরিচ মাছ একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর চুলায় প্যান বসিয়ে দিয়েছে যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব তো যা বলছিলাম একটা লোক আমার প্রতিটা রিলস ভিডিওতে এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া গালি দিচ্ছে আমি তাকে চিনি না জানি না কখনো তার সাথে আমার কথা হয়নি প্রতিটা ভিডিওতে গালি দিচ্ছে এসব কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারতেছি না উনি আমার হোয়াটসঅ্যাপে এসব গালি দিয়ে গেছে হোয়াটসঅ্যাপ তো ব্লগ করছি কিন্তু বলো এই সমস্ত কমেন্টের কি রিপ্লাই দেওয়া যায় আল্লাহ আমাকে রহম করো তো যাই হোক এই যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন আমি বেগুনগুলো ভাজ ভেজে নেব বেগুনগুলো তেলে সাথে ভেজে নিলে কিন্তু স্বাদটা ভালো আসে তোমরা যখন বেগুন মাছ রান্না করবে এবার একটু ভেজে রান্না করে দেখো দেখবো অন্য দিনের থেকে স্বাদটা না একটু বেশি ভালো আসবে তো এই যে বেগুনগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছি আর ওই তেলেই আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভেজে আমি ব্রাউন কালার করে দিব যখন একটু এই যে হালকা ব্রাউন কালার জল আসবে তখন আমি এখানে দিয়ে দিব বাটা মশলা তো আমি এখানে কিন্তু মরিচ রসুন আদা আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে একটু এই যে তেলের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ওই যে মশলা বাটার যে পানিটুকু ছিল পানিটুকু আমি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব যখন এই যে উপরে তেল উঠিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ওই যে আলু কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলু দুটো দিয়ে আমি এই যে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছে যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে তো এই যে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই বেগুনগুলো তো বেগুনগুলো দিয়েও আমি একটু মশার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে এখন দিয়ে দেবো এখানে পানি তো আমি এখানে দুই কাপ পানি দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব, তো পাঁচ ছয় মিনিট পরে আমি এই যে ঢাকনাটা তুলে দেখো একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো তো একে একে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো কিছু টমেটো এই টমেটোগুলো আমার ফ্রোজেন ছিল তো আলু বেগুন মাছের সাথে টমেটো দিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে তারপরে এই যে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন আমার রান্নাটা কিন্তু শেষের দিকে এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দেখবো তো আমার লবণটা ঠিক ছিল ওই জন্য আমি আর লবণ দিই নাই আর আলুটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে তো মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি যাতে করে দুই দুপা খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করে তো যাই হোক এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় আর এখন আমি উপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব তো এখানে কিন্তু গোলমরিচ আর জিরে একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো এই যে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু আর ঝোল কমাবো না দেখো ঝোলটা না ঠিক আছে আর কালারটাও না মার আসছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আসলে আমার গাছের বেগুনগুলো না স্বাদ অনেক ভালো তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর আসছে তো আমি আমার প্লেটে একটু নিয়ে নিচ্ছি এই যে এক পিস মাছ একটু বেগুন টমেটো আর নিয়েছি একটা কাঁচামরিচ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম